হুল দিবস উপলক্ষে পূর্ব বর্ধমানের মেমারির চোতখণ্ডতে সিধু কানুর মূর্তির উন্মোচন হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, এছাড়াও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাক্তার সুশীল মুর্মু সহ অন্যান্যরা। অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বিভিন্ন জায়গা থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন তারা এসে উপস্থিত হয়েছিলেন এই মূর্তি উদ্বোধনের অনুষ্ঠানে। হুল দিবস উপলক্ষে গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমানের মেমারির চোতখণ্ডতে সেখানেও আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। করোনার পরিস্থিতির মধ্যে সমস্ত রকমের বিধি নিয়মের কথা মাথায় রেখেই এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য প্রচেষ্টা জারি ছিল উদ্যোক্তাদের তরফ থেকে। তবুও বহু মানুষজন মাস্কবিহীন অবস্থায় উপস্থিত হন এই অনুষ্ঠানে জানিয়ে। जहाँ कोते ही सामने जे पुलिस सिद्धू कलवा मुखिल बड़े कम घर पे जपरा कांटा बोल जाए तो मुखिल कलवा का बोलता है गोरे दिशा हाउ चुटकुले फेरवाल सुचे जाए तो तारा बोले चिलन कोविड प्रोटोकॉल सब मना होवे ताछाड़ा हमारो व्यक्तिगत भावे निर्देश चिलो एवं ये खाने जोतलोकेर समावेश और कथा चिलो तब तक অনেক কমই হয়েছে সেই কোভিড বিধি মানার জন্যে, এবং যথাসম্ভব সবাই তাদেরকে কোভিড বিধিটা মেনে দূরত্ব বিধি মেনে মুখে মাস্ক নিয়ে সবাইকে এখানে থাকতে বলা হয়েছে এবং সবাই সেটা করছেন। সবাইকেই দেখা যাচ্ছে যে মুখে অনেকের মুখে এক দুজনের মুখে হয়তো নেই, তো সেটা আমরা এখানে তাদের বলবো যে এই কোভিড বিধিটা স্ট্রিক্টলি মানার জন্য। আজকে 1855 সালের 30 জুন যে মহাবিদ্রোহ হয়েছিল যেটা ভুল নামে পরিচিত, তার নায়ক বীর নায়ক সিধু কানু, তাদের একটা এখানে মর্মর্মূর্তি উন্মোচিত হচ্ছে, সেটা প্লাস এই হুল দিবসকে আজকে উদযাপন করার জন্যই এখানে এই কর্মসূচি। হুল দিবস উপলক্ষে, পবিত্র হুল দিবস উপলক্ষে যে অনুষ্ঠান চোতখণ্ড মোড়ে, এখানে আমাদের যারা মহাপুরুষ সিধু কানু তাদের স্মরণ করে এবং সমগ্র আদিবাসী সমাজ তারা যে দেশের স্বাধীনতার জন্য যা তারা দিয়েছেন, শ্রম ঝরিয়েছেন, রক্ত ঝরিয়েছেন, সেটাকে স্মরণ করে আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং এখানে এখন থেকে সারা দিনই চলবে। আমার পাশে ডক্টর সুশীল মুর্মু, তিনি আছেন এখানকার বিদ্যজনদের মধ্যে তিনি একজন। আমার পাশে সুপ্রিয় সামন্ত, আপনি জানেন সহকারী।